চট্টগ্রামে বেশ কিছুদিন থেকেই আলুর বাজার ঊর্ধ্বগতি। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। কুমিরা বাজার থেকে সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, সরকার দাম নির্ধারিত করে দেওয়ার পরেও এই নির্দেশ কেন মানা হচ্ছে না? বিক্রেতারা কি বলছেন জানাবেন। আপনাকে, চট্টগ্রামে আমরা বেশ কয়েকটি বাজার গিয়েছি। আমি কিছুক্ষণ আগে ছিলাম কুমিরা বাজারে, একটু সময় একটু হাতে পাওয়ার পরে এখন আমি কর্ণাহার চলে এসেছি। এখানে যতটুকু দেখতে পেয়েছি, সরকার থেকে বলা হয়েছে বা ভোক্তা অধিকার থেকে যখন অভিযান করা হয়, আপনি দেখবেন যে আলুর কিন্তু অভাব নেই। অর্থাৎ সারি সারি আলু দোকানে রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যে কোল্ড স্টোরগুলো রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে। কিন্তু আমরা যতটুকু খবর পেয়েছি, বক্তাদের থেকে বলা হয়েছে যে 35 টাকায় যাতে ওনারা এটি কেনে এবং 1 টাকা 2 টাকা লাভে যাতে ওনারা এই আলুটি বিক্রি করে। কিন্তু তারপরে দেখা যায়, আপনি দেখেন যে এখানকার সারিবদ্ধ যে আলুর বস্তাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর সরবরাহ রয়েছে, কোল্ড স্টোর থেকে প্রচুর আলু আসছে। কিন্তু সরকার নির্ধারিত যে দামটি রয়েছে 35 টাকা, সেটি আসলে কোনোভাবেই কেউ মানছে না। বক্তাদেরকে যখন যায় তখন জরিমানা করা হচ্ছে, বা এখানকার যারা একটু একজন যিনি দোকানের মালিক যুক্ত করে নেয় যে ওনারা আসলে কিনছেনও বেশি দামে বলছে, এবং ওনারা স্লিপও দেখাচ্ছেন, কিনছেন বেশি দামে, বিক্রি করছেন বেশি দামে। একটু বলেন তো যে আপনারা আসলে এই মানে ভোক্তাদেরকে তো বলেছে যে 35 টাকা কিনতে, যে এখন আসলে আপনারা কত কিনছেন বা কেন আসলে বেশি দামটা বিক্রি হচ্ছে? আমরা যেটা ভোক্তাদের বলেছে 35 থেকে 36 টাকা আলু বেচার জন্য, আমরা সেই ধরে আমরা পাচ্ছি না। এই দেখেন, আমি দাওয়াতখানি থেকে আলু কিনছি, এই যে আপনার 39 টাকা করে 168 বস্তা আলু কিনছি আপনার 2,93,120 টাকা দিয়ে, এটা এক কেজির দাম 39 টাকা। এখনও আজকেও এই দাওয়াতখানি থেকে যোগাযোগ করেছি, এরা বলছে 39 টাকা থেকে 10 পয়সা কম আপনি নিতে পারবেন। তাহলে এখানে 1 টাকা 10 পয়সা গাড়ি ভাড়া আছে, 40 টাকা মাল আমাদের কিনা পড়ে যায়। তা আমরা খুচরা 42 টাকা বিক্রি করতেছি। এখনও পর্যন্ত যারা কোল্ড স্টোর আছে এরা কিন্তু দাম ছাড়তেছে না, আমরা কম দামে পাচ্ছি না। যেমন শুনছিলেন ছানা, মূলত সদাগররা যেমন জানিয়েছেন যে প্রচুর আলু রয়েছে, প্রচুর সরবরাহ রয়েছে, তারপর দাম কেন কমছে না? সদাগররা বলছেন যে কোল্ড স্টোরে আলু রয়েছে এবং ওখান থেকে ওনারা কিনতে ওনারা 39 টাকা কিনছেন। তাহলে ওনারা গাড়ি ভাড়া খরচ করে 40 টাকা হতে 1 টাকা লাভ করছেন এবং 42 টাকা বিক্রি হচ্ছে। আবার অবশ্য খুচরা বাজার অন্য জায়গায় 45 টাকা 50 টাকাও বিক্রি হচ্ছে। অর্থাৎ এটি কোনো লাগাম নেই। এটি কীভাবে এই লাগামের মধ্যে আনা যাবে? প্রত্যেকটি পণ্যই পেঁয়াজ ওরকম বেশি দামে বিক্রি, সব মিলে ঊর্ধ্বগতি রয়েছে চট্টগ্রামের বাজারগুলোতে। ছানা, অনেক ধন্যবাদ আপনাকে।